দেখতেই পাচ্ছ তিনটে লেয়ার চারটে লেয়ার দেখাই যাচ্ছে অলরেডি। দোকান দিয়েছিলাম তখন বানিয়েছিলাম, শিখেছিলাম পরোটা। এই দেখুন বানিয়েছি আজকে আবার বাড়িতে, মাঝে একদিন বানিয়েছিলাম তো খুব পছন্দ হয়েছে সবার। তারপরে একেবারে নরম তুলতুলে চারপাশটা ভাজ লেয়ার দেখতেই পাচ্ছেন পরোটা বানিয়েছি। তো দোকান যখন ছিল তখন শিখেছিলাম কীভাবে মাখতে হয়, কীভাবে ভাজ দিতে হয়। তো সেটা মাঝে একদিন বাড়িতে বানিয়ে খাইয়েছিলাম, তো বললো খুব ভালো হয়েছে। আমার আবার টুকটাক রান্না করতে খুবই ভালো লাগে, তাহলে মনের মতো অচুরি। আমার রান্নাঘরটাও সেইভাবে সাজানো গোছানো আমি রেখেছি, চেষ্টা করি সাদের খাবার খাওয়ার। তো মানে একদম এটাকে তো একটা পরোটা এখনো ফাটাইনি, মানে একটা ফাটিয়ে দেখাচ্ছি মানে কটা লেয়ার পড়েছে এতে। আর রেসিপিটা শেয়ার করব, 100 লাইক হবে তারপরে। কালারটা দেখে বুঝতে পারছেন যে কীরকম টেস্টি হতে পারে। আর এখনই দেখাচ্ছি ফাটিয়ে একটা, যে কত সুন্দর নরম রেসিপিটা হয়েছে দেখাচ্ছি কত সুন্দর। মানে যদি 100 লাইক হয় তবে রেসিপিটা শেয়ার করব। আর কতগুলো লেয়ার হয়েছে একটা পরোটাতে সেটা আমি দেখতে পারে দেখাচ্ছি। হ্যাঁ বসো বসো বসো, তোমরা বসো 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 না 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 লাগবে না। ফাটাচ্ছি, দেখো হাতটা পুরো গেল, একদম পুরো কচমচে মুড়মুড়ে নরম তুলের মতো পাওয়াটা। আমাদের চিফ গেস্ট এখন মন্দ খেয়ে কেমন লাগলো? খুব ভালো। চিফ গেস্ট চলো তারপরে একটু বাবাকে নিন। ও বা কেমন লেগেছে পাওয়াটা, সত্যি কথা বলবা? খুব সুন্দর। আচ্ছা তোমার কেমন লাগলো? অসাধারণ। আমার তো অবশ্যই ভালো বলতেই হবে, বড় বানিয়েছি নাহলে আবার ঝড় লাগবে না। তো আচ্ছা চলো দেখি, এবার আমি খেয়ে দেখি। দেখতেই পাচ্ছ তিনটে লেয়ার চারটে লেয়ার দেখাই যাচ্ছে অলরেডি। Thank you.